রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা টি টোয়েন্টি বিশ্বকাপটা জিতেই অবসর নিয়েছিলেন নিশ্চিতভাবেই তাদের থাকার কথা না বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তারা নাই শুধু তাই না সেই সাথে নাই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা ক্রিকেটারদের একজনও টি টোয়েন্টি সিরিজটাকে সামনে রেখে ভারত দল ঘোষণা করেছে পনেরো জনের এবং সেখানে অনেক চমকই কিন্তু আছে শক্তি কোথায় দলটার দুর্বলতাই বাকি সেই সব কিছু নিয়েই আসলে কাটাছড়া করতে চাই একেবারে শুরুতেই বলতে চাই মায়াঙ্ক ইয়াদাবের কথা লাক সুপার জায়েন্সের হয়ে আবির্ভাবেই আইপিএলে তুল কালাম খুটিয়েছিলেন মায়াঙ্ক একশো পঞ্চান্ন কিলোমিটার গতিতে নিয়মিত বল করেছেন প্রথম দুই ম্যাচেই ম্যাচ সেরা হয়েছিলেন তবে তৃতীয় ম্যাচে এক ওভারের বেশি বল করতে পারেনি এবং এরপরই ইঞ্জুরির কারণে শুধু আইপিএল থেকে না ক্রিকেট থেকে কিন্তু ছিটকে গিয়েছিলেন মায়াকি আদাব সামনেই অস্ট্রেলিয়া ট্যুর আছে টিম ইন্ডিয়ার সে কারণেই টি সিরিজে এই মায়াঙ্কি আদাবকে বাজিয়ে দেখতে চেয়েছে বিসিসিআই বসুন্ধরা টিশুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিশু নিয়ে এলো নিশ্চিত ছাড় মায়াঙ্কি আদাবের সাথে আরও কিছু চমক কিন্তু এই দলটাতে আছে বরুণ চক্রবর্তী যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তিনি একুশটা উইকেট পেয়েছিলেন কে কে এর হয়ে কলকাতার হয়ে সর্বোচ্চ উইকেট বারুণেরই ছিল দু সালের পর আরও একবার টিম ইন্ডিয়ার জার্সিতে ডাক পড়েছে বরুণ চক্রবর্তীর এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তিনশো তিন রান করা অলরাউন্ডার নীতিশ রেড্ডিও আছেন বাংলাদেশের বিপক্ষে হার্দিক পান্ডিয়ার একজন রিপ্লেসমেন্ট ভারত খুব করে খুঁজে নিতে চাইছে সেই হিসাবেই নীতিশ রেড্ডিকে দলে রাখা হয়েছে ওভারঅল এই দলটাতে অভিজ্ঞতার সাথে তারুণ্যের একটা ব্যালেন্স ঘটানো হয়েছে আইপিএলে যারা পারফর্ম করেছেন তাদেরকে নিয়ে এই দলটা ঘোষণা করা হয়েছে তবে ওপেনিং স্লটে একটু প্রশ্ন জাগতেই পারে কারণ এই দলটাতে নিয়মিত ওপেনারদের মধ্যে একমাত্র অভিষেক শর্মা ছাড়া আর কেউই কিন্তু নেই অভিষেক শর্মাও যে ফ্রন্টলাইন ওপেনার তাও না আইপিএলে সানরাইজার্সের হয়ে ওপেন করেছিলেন সফল হয়েছিলেন ট্রাভিস সেটের সাথে তিনি আছেন এছাড়া এই দলটাতে নিয়মিত কোনো ওপেনার নাই সে কারণেই মনে করা হচ্ছে যে অভিষেক শর্মার সাথে সানজু স্যামসনই হয়তো ওপেন করবেন টপ অর্ডারে সূর্যাকুমার যাদব আছেন ক্যাপ্টেন তিনি এই দলটাকে নেতৃত্ব দেবেন কোনো ভাইস ক্যাপ্টেন টিম ইন্ডিয়া ঘোষণা করেনি হার্দিক পান্ডিয়া যাকে ভাবা হচ্ছিলো যে টিম ইন্ডিয়ার নেক্সট ক্যাপ্টেন বোঝাই যাচ্ছে ওই দৌড় থেকে তিনি ছিটকে গেছেন মিডল অর্ডারে অনেক বেশি ব্যাকআপ রেখেছে টিম ইন্ডিয়া এবং সেই জায়গাটাতে রিয়ান পারাগ শিবাম দুবে হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিংরা তো আছেন ব্যাকআপ হিসেবে জিতেশ শর্মা আছেন এছাড়াও নীতিশ কুমার রেডিও কিন্তু আছেন স্পিনার তিনজনকে রেখেছে টিম ইন্ডিয়া সেক্ষেত্রে যাদের যা আসফিন তাদের মতো পুরনোদের তো রাখা হয়নি আকসার প্যাটেল কিংবা কুলদীপ যাদব তারাও নাই একেবারে তরুণদের ওপর ভরসা রেখেছে ওয়াশিংটন সুন্দর আছেন রবি বিষ্ণুই আছেন এবং যেটা বলছিলাম দু হাজার একুশ সালের পরে আরও একবার ভরুণ চক্রবর্তীকে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে পেস ডিপার্টমেন্টেও মাত্র তিনজন অপশন রেখেছে টিম ইন্ডিয়া মায়াঙ্ক ইাদবের সাথে হরদ্বীপ সিং আছেন এছাড়াও ডাক পড়েছে কলকাতার হয়ে দারুণ পারফর্ম করে এবারের আইপিএলে হারসিত রানার তো বোঝাই যাচ্ছে একটু স্পিন ডমিনেটেড উইকেটেই কিন্তু বাংলাদেশের বিপক্ষে টি ম্যাচের টি টোয়েন্টি সিরিজটা খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া এবং টেস্ট দলের কেউই যেহেতু নেই দলটা কেমন হতে পারে সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে তা নিয়েও একটু আলোচনা করতে চাই ওপেনিংয়ে বলছিলাম যে খুব বেশি অপশন নাই অভিষেক শর্মা সঞ্জু স্যামসনই হয়তো ওপেন করবেন তার সাথে সূরিয়া কুমার ইয়াদব চার নম্বর পজিশনে অফ স্পিন করতে পারা রিয়ান পারাগ এছাড়া শিবাম দুবে হার্দিক পান্ডিয়া যারা ব্যাটসম্যানের পাশাপাশি বোলিংয়ের কাজটাও করে থাকেন সাত নম্বর পজিশনে রিঙ্কু সিং আছেন স্পিনার যদি দুজন খেলায় সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণয় একজন অফ স্পিনার একজন লেগ স্পিনার দুই পেসার আশদ্বীপ সিং এবং মায়াঙ্ক ইয়াদব হর্ষিত রানাকে হয়তো তার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে বরুণ চক্রবর্তীকেও হয়তো রোটেশনের মাধ্যমে পরের দিকে আসলে সুযোগ দেওয়া হবে তো মোটামুটি দারুণ ব্যালেন্সড একটা দল যেখানে অভিজ্ঞতার কিছুটা হলেও ঘাটতি আছে কারণ ইন্টারন্যাশনাল টি খুব বেশি খেলার সুযোগ কিন্তু এই পনেরো জনের বেশিরভাগেরই আসলে হয়নি হার্দিক পান্ডিয়া বা সুরিয়া কুমার যাদব বা সানজু স্যামসং ছাড়া বাকিদের কিন্তু আসলে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে এখনও খুব বেশি পরীক্ষা দিতে হয়নি তবে আইপিএল ক্রিকেট খেলে তার নিজেদেরকে এতটাই মানিয়ে নিয়েছেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের মানিয়ে নিতে একটুও সময়ের প্রয়োজন হয় না সে কারণে আসলে বাংলাদেশের জন্য কঠিন একটা পরীক্ষায় কিন্তু অপেক্ষা করছে কারণ ভারতকে ভারতের মাটিতে টি টোয়েন্টি ফরম্যাটে যারা বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদেরকে হারাতে হলে এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেটটাই কিন্তু খেলতে হবে টাইগারদের For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.